কপাল, তোমার শরীর ঠিক আছে তো? কি গো দিদি, তোমার আবার কি হলো? এই কথাটা বলে কেন আপনি আমাকে বিপদে ফেলতে চাইছেন ফণিবাবু? এখন এসব কথা জানলে আবার অকারণে জল ঘোলা করবে পদ্মা দিদি। শরীর খারাপ হয়ে থাকলে সেটা আমাদের কাছে লুকোচ্ছ কেন? আমি বদ্যি কিনা এটা আমার এক স্বভাব, কখনো কাউকে জিজ্ঞেস করেই ফেলি। কাল হয়তো তোমাকেও জিজ্ঞেস করতে পারি। আমি বরং এখন যাই, বড় ঘুম পেয়েছে। শুভরাত্রি। আমিও যাই, আমার ঘুম পাচ্ছে। দেরি হলে শর্মা মশাই আবার আমাকে দেখতে না পেলে খুঁজবেন। বোন, দরজাটা লাগিয়ে দাও। বলা যায় না রাত বেড়েতে কে আবার ঘরের মধ্যে ঢুকবে, ঘুমে ব্যাঘাত ঘটবে। তুমি যাও, দরজাটা আমরা দিয়ে দেব। না থাক, আমি দিয়ে দিচ্ছি। বোন, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। মানে? মানেটা খুব সহজ, তোমার যাওয়া আসা সব আমার জানা আছে। তোমার রাতে কেন ঘুম নেই তাও আমার অজানা নয়। তুমি কি জানো, কি বুঝেছ তা হেয়ালি না করে এক্ষুনি বলো, আমি শুনি। অত উত্তেজিত হও না বোন, ছোটখাটো শোরগোল আবার পদ্মাবতী পছন্দ করে না, বড় কিছু হওয়া উচিত। যাও ঘুমিয়ে পড়ো। তুমি যাই প্রমাণ করার চেষ্টা করো না কেন পদ্মাবতী, আমার যা কিছু সবই বাড়ির জন্য, অতীতের জন্য। তুমি কিছুতেই কিছু করতে পারবে না। না, ওসব ভেবে মাথা গরম করলে হবে না, আমাকে ঠান্ডা মাথায় জানাতেই হবে ফণিবাবুকে। রাম রাম হরে হরে।
পথিকের আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। ঠাকুর, আমার মনের সব জটিলতা দূর কর, অশান্তি দূর করে শান্তি দাও, কপালকে সঠিক পথ দেখা রাধা মাধব। না কপাল, আমি তোমার দিকে তাকাবো না, কিছুতেই তাকাবো না। এই রে, আবার এখন পরীক্ষা নিতে যাবে না তো জেঠিমা? তাহলেই গেছি, যা হবার হবে, আমি আর পরীক্ষা দেব না।
কতদিন পর আবার আমাদের বাড়িতে আবার কেমন শান্তি ফিরে এসেছে। সবাই কত সুখী জানি না, এর পিছনে ফণিবাবুর কোনো হাত আছে কিনা। আলোর নিচেই অন্ধকার লুকিয়ে থাকে, কেন জানি না মানুষটা সম্পর্কে সন্দেহ হচ্ছে কেন আমার। হে ঠাকুর, দেখো জেঠিমার যেন কোনো ক্ষতি না হয়। পুথিকা যেমন করছে কেন, অন্যদিন আমাকে দেখলে কত খুশি হয়, আজ কি হলো মুখটাও কেমন শুকনো লাগছে। আচ্ছা অর্থাৎ দিদি আবার কিছু বলেনি তো প্রতীককে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।